জায়গাটা অনেক সুন্দর আছে, তো অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা, অনেক ভালো লাগছে। মনে হচ্ছিল যে বোরিং জায়গাটা, কিন্তু এসব আয়োজন দেখে মনে হলো যে এটা সামনে সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমরা তো বিয়ে বাড়িতে এসেছি, এর আগের ব্লগে বলেছিলাম আমরা এসে সব কিছুই দেখছিলাম, তখন আমি আপনাদের কাছে বিদায় নিয়েছিলাম। তো এখন বর আসবে কিছুক্ষণ পর, সবাই নামাজ পড়ে চলে আসছে। চলুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। ও পাতিলের নিচে বসে চিংড়ি ওটা কি ডাল? সাদা ভাত। সাদা ভাত, ও আচ্ছা। এটা তাড়াতাড়ি করলে কেমন হবে? আমরা অপেক্ষায় ছিলাম, নামাজের পরপরই বরযাত্রী চলে আসবে, তবে বরের পক্ষ থেকে কল এসেছে কিছুটা সময় লাগবে ওদের আসতে। সেই ফাঁকে আমাদের আশেপাশে যারা আছে আমরা সবাই ভাবছি খাবার খেয়ে ফেলি, কারণ জুম্মার নামাজের পর কিন্তু ক্ষুধা লেগে যায়। আর যারা আগে এসেছে তাদেরকে তো আর এতক্ষণ অপেক্ষা করানো যাবে না। তো অলরেডি গেস্ট আরও আসছে, এক এক করে গেস্ট আসবে, সবাইকে খাবার খাওয়ানো হবে। পরবর্তীতে বর পক্ষ এলে তখন আবার সবাইকে সুন্দর করে আপ্যায়ন করা হবে। তো এখন খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে। এখন গ্রামে অনেক রকমের খাবারের আইটেম করে থাকে, আর দেখতে পেলেন যে এখন শহরের মতো হয়ে গেছে, অনেক রকমের আইটেম করা হয় মজার মজার। আর গ্রামে রান্নাগুলো কিন্তু ডিফারেন্ট টেস্ট হয়, তো সবাই অনেক মজা মজা করে খাচ্ছে। তো অ্যাকচুয়ালি বর আসতে লেট হচ্ছে, তো সেই কারণে আর কি অপেক্ষা করা হলো না, নয়তো বরপক্ষ প্রথমে এলে খেয়ে ফেললে তখন মানে সবার জন্য ভালো হতো। তবে টাইমলি তো খাবার খেতে হবে, সেই কারণেই যেই সমস্ত গেস্ট আগে এসেছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। এদিকে বিয়ে বিয়ান তো অনেক ব্যস্ত, বিয়ান বিয়ানকে একসঙ্গে করতে পারছিলাম না। তো এখন আমি বিয়ানকে ডাকলাম যে বিয়ের পাশে এসে দাঁড়ান, একটু ক্যামেরায় বন্দি করে রাখি, তারপর তো আর মানে পাবোই না খুঁজে, কারণ অনেক গেস্ট আসবে, ব্যস্ত হয়ে পড়বে। তো বিয়ে বিয়ানের মেয়ের আজকে বিয়ে হচ্ছে মৌরির, আরেক মেয়ে মিম, মিমের হাজব্যান্ড, ওরা এসেছে। সব কিছুই কিন্তু ওরা দেখাশোনা করছে, মিমের হাজব্যান্ড তো মানে খুব সুন্দর করে সব কিছু মেনটেন করছে। আর এই যে বিয়ানের একমাত্র ছেলে, বিয়ানের দুই রাজকন্যার এক রাজপুত্র, তো ঢাকায় থাকে, জব করে, ঢাকা থেকে এসেছে বোনের বিয়ে উপলক্ষে। এই তো বোন চলে আসছে। তো এক ছেলে এক মেয়ে তো দেখলেন, আর বাকি আছে কোণে, ও যখন রেডি হবে তখন একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একেবারে ক্যামেরার সামনে আসতে চায় না, আর বরপক্ষ মানে চাচ্ছে না যে ওরকমভাবে ক্যামেরার সামনে আসুক, সেই কারণে আর বেশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো আমি ঘুরে ঘুরে দেখছি, আর বরের অপেক্ষায় আমরা সবাই আছি। এদিকে প্রায় খাবারের শেষ পর্যায়ে। অ্যাকচুয়ালি গ্রামের সব খাবারই কিন্তু টেস্ট ডিফারেন্ট থাকে,
গ্রামের খাবার বলতেই অসাধারণ, মাটির চুলায় রান্না করা হয়, সেই কারণে খাবারগুলো একটু ডিফারেন্টই হয়। তো মিম সবার জন্য হাতে পাতা দই নিয়ে আসছে, এই দই হলো স্পেশাল বিয়ান তৈরি করেছে সবার জন্য। এই টেবিলে মিমের শ্বশুরবাড়ির সবাই একসঙ্গে বসে খাচ্ছে, বিয়াইন অপেক্ষায় ছিল, সবাই যখন আসবে একসঙ্গে বসে খাবে। মিমের শ্বশুরবাড়ির সবার মধ্যে একতা আছে, সবাই খুব সুন্দর মিলেমিশে থাকে। তো সেই গল্প মিমের শাশুড়ি আমাদের কাছে করছিল যে আমরা সবাই অনেক সুন্দর মিলেমিশে থাকি, একে অপরের খবর নিয়ে থাকি। তো বিয়াইন অপেক্ষায় ছিল, সবাই যখন আসবে তখন খাবে। অনেক আগের থেকে বিয়াইনকে বলা হচ্ছিলো খাওয়ার জন্য, তুমি একেবারে রাজি হচ্ছিল না। তা এখন সবাই যখন এসেছে তখন একসঙ্গে বসে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বর চলে আসবে, সে অপেক্ষায় আমরা আছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি আর একটু ভিডিও করছি। আমি সবার ভিডিও করার পেছনে দেখা যায় আমার অনেক আনন্দ থেকে আমি বঞ্চিত হয়ে যাই। এই যে মিমের হাজবেন্ড মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে দুজনকেই, তো বললাম যে একটু দাঁড়াও তোমাদেরকে একটু ছবি উঠিয়ে দেই। আর মৌরি তো আসলে অনেক অনেক লাজুক, সে তো মানে একবারও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। মিম মৌরি দুজনই এত ভালো, ওরা মানে অনেক শান্ত, ছোটোবেলা থেকে তো দেখেছি যে ওদের অনেক গুণ আছে, অনেক কাজ পারে, হাতের কাজ, পড়াশোনা সব দিক দিয়ে মাশাল্লাহ অনেক ভালো। এই পরিবারের মেয়েরা যেই ফ্যামিলিতে যাবে ওদের ভাগ্য অনেক ভালো আসলে, মানে যারা নিয়েছেন যেই ফ্যামিলিতে গিয়েছেন ওরা ঠিকই বুঝতে পারবেন যে আসলে এমন মেয়ে আজকাল পাওয়াই যায় না। তো বরের অপেক্ষায় সবাই ফিতা কেচি মিষ্টি শরবত সব কিছুই রেডি করা আছে। তো খবর পাওয়া গিয়েছে যে বর চলে আসছে, তো এখন সবাই হই হুল্লা করে গেটে যাচ্ছে যে বর চলে আসছে, বর চলে আসছে। হ্যাঁ এটা খুললেই হবে, চলবে চলবে ঢুকে গেছে আমি ধরবো না, দাঁড়াও আপনি এদিকে আসেন, আমি সেটা দাঁড়াই রিয়াল রিয়াল সজের থাকে রিয়াল বলো ঠিক আছে ডাক্তার মরিচের গন্ধ এটা ঠিক আছে
খাইছো তো সারে গাই লইব মিষ্টি হাততালি দাও কিছু করো উপহার জিনিস কি খুলে দেখে সারপ্রাইজ আছে ঠিক আছে মাশাআল্লাহ শালি নানি খালা সবাই চলে আসছে জামাইকে বরণ করতে এই যে জামাই পক্ষ আসতেছে বরযাত্রী আলহামদুলিল্লাহ বর সই সালামতে চলে আসছে। শালা শালিরা সবাই মিলে গেট ধরেছিল, ওদের যত বায়না ছিল সবকিছু দিয়েই ফিতা কেটে এখন বর চলে আসছে। এই তো আমার হাজবেন্ড বরের বাবার সঙ্গে কোলাকুলি করছে, তো ওরা ভাই বোন বাবা সবাই মিলেই আসছে। আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, এখন সবার তাড়া যে খাবার দাবার শেষ করে তারপর বিয়ে পড়ানো হবে, বিয়ে পড়িয়ে আবার পুনরায় ওদের আবার ফিরে যেতে হবে। এখন তো শীতকাল ছোট দিন, দেখা যায় বেলার সঙ্গে আর পারা যায় না। এই যে বর ফ্রেন্ডদের নিয়ে স্টেজে বসেছে আর বরের যত আত্মীয় স্বজন আছে সবাই তো এই আশেপাশে আছে, এখন সবাইকে খাবার পরিবেশন করা হবে। ওদের তো আসলে অনেক লেট হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে, সেই কারণে আর লেট করা যাবে না, আগে খাবার খাওয়ানো হবে, পরবর্তীতে বিয়ে পড়ানো হবে। আমাদের বর সৌদি আরবে থাকে, ওইখানে বিজনেস করে, তো বিয়ের জন্য বাংলাদেশে এসেছে। আমাদের মরির সঙ্গে বিয়ে হচ্ছে, তো আমরা সবাই বরকে দেখলাম, তো মাশাআল্লাহ বর দেখাশোনায় খুব ভালো আর খুবই ইসলামিক মাইন্ডের, সেই কারণে মানে আমরা একটু ভিডিও করতেও মানে আমাদের টেনশন হচ্ছিলো যে আবার কি মনে করে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, একটু করে ক্যামেরায় বন্দি করে রাখছি। বর পক্ষ থেকে যে সমস্ত মানে গিফট নিয়ে আসছে, মানে মানে আত্মীয় স্বজন সবার জন্য, তারপর বউর জন্য, সব কিছুই খুলে খুলে দেখানো হচ্ছে, দেওয়া হচ্ছে। তো সেই সময় ভাবলাম যে আমিও একটু ক্যামেরায় বন্দি করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। শাড়ি গহনা সবার জন্য যা যা গিফট এনেছে সব কিছুই এনে দিচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে মেয়ের জন্য কী গহনা এনেছে, কী কী কসমেটিক্স সব কিছু নিয়ে আসছে। বরপক্ষ থেকে আনা সব কিছু দিয়ে এখন মুড়িকে সাজানো হবে, ওকে ঝটপট করে রেডি করতে হবে, খাওয়া দাওয়ার পরপরই বিয়ে পড়ানো হবে। তাই তো কসমেটিক্স মানে যা যা দরকার যাবতীয় সব জিনিসপত্রই নিয়ে এসেছে, সব কিছু খুলে খুলে দেখানো হচ্ছে সবার সাথে। আমিও দেখছিলাম বিয়ে বাড়ির গহনাগাটি সব কিছু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর দেখলাম যে সৌদি আরব থেকে বোরখা নিয়ে আসছে আর আর জায়নামাজ, তো এই বোরখা, তো সেই বোরখা পরি ওকে শ্বশুর বাড়িতে নেওয়া হবে, আর লাল শাড়ি ওড়না সব কিছু নিয়ে আসছে। তো দেখলাম, তো এখন ঝটপট করে মুড়িকে রেডি করে ফেলতে হবে। মুন্তাসির কয়েকটা টিস্যু নিয়ে আস,
I am a little bit of a Hey, ba. Ekta udao. Second, ekta udao. Arey, na kilo var bondu na. Jude jita no kaam na. Do. Beda. আসো যাও যাবা না যাবা না আচ্ছা ছবি উঠাবে বর বরের ফ্রেন্ডদের নিয়ে খাওয়া দাওয়া করছে আর বর পক্ষে সবাইকে খাওয়ানো হচ্ছে আর এদিকে মৌরিকে সাজানো হচ্ছে তো মৌরিকে সাজাচ্ছে তারই ছোট বোন মিম বলেন করিমপুর উত্তরপাড়া মোহাম্মদ সাজিদুর রহমানের কাছে পিতা মোহাম্মদ মিন দুনিয়া খেয়ে দেওয়া হলো আপনি বলেন বিসমিল্লাহ কবুল জোরা বলে বলেন বিসমিল্লাহ কবুল এসব করে শুনতে হবে একটু জোরে বলো কবুল বলো বলেন বলো নালে আলহামদুলিল্লাহ বলো শুনছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইনের লোক আপনি শুনছেন কিনা তাহলে ঠিক আছে তাহলে কেন লোক আমার কা ফটো বলে থাকি দিছি বিয়ারে I'm going to go to the house.
মেমে দিকে আয়ো দুজনের ছবি ওঠানো হ্যাঁ নানু বসে আছে নানু মাসখালি কারে মৌরীর নানি পাশে বসেছিল বর আসার পর নানি গিয়ে মাঝখানে বসছে আর নাতনির বিয়ে বলে কথা নাতনি নাতনির জামাই সব কিছুই উনি দেখছেন আনন্দ করছেন আর নানি তো মহা খুশি নাতনির বিয়ে আর নানি একদম রেডি নাতনির সঙ্গেই শ্বশুরবাড়িতে যাবে তো নাতনি নাতনি জামাই যে মিষ্টি মুখ করানো হচ্ছে সব কিছু উনি বসে দেখছেন তো মাশাল্লাহ ঢেকে দিতে বলছো আমার মেয়ে তোমার হাতে উঠাই দিলাম আমি আশা করি তুমি আমার মেয়ে আমার মতোই আদর যত্ন করে রাখবে আমার মেয়ে সবকিছু খুব ছটপট করে করা হয়েছে বেলা ডুবে গিয়েছে এখন মুড়িকে নিয়ে যাওয়ার টেনশন আছে তো সবকিছু রেডি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে আর মুড়িদের বাড়ি থেকে যা যা যাবতীয় দরকারি জিনিসপত্র সবকিছুই রেডি করা হয়েছে মুড়ির সঙ্গে দেওয়ার জন্য এখন মেয়ের পক্ষের বাড়ির সবার মন খারাপ আর ছেলের পক্ষের সবাই খুশিতে আছে যে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাবে আর এদিকে বিয়াই বিয়ানের তো খুবই মন খারাপ বিয়ান তো খুবই মন খারাপ করতেছে তা আসলে মেয়েরা যখন নিজের বাড়ি থেকে ফিরে যায় শ্বশুরবাড়িতে যায় তখন মানে যে কেমন কষ্ট লাগে সেটা একমাত্র মা বাবাই বলতে পারবে যে তাদের মানে বুকটা মনে ছিঁড়ে যায় যে বডির একটা অংশ চলে যাচ্ছে তো সৌরভেরও মন খারাপ আসলে ভাষা প্রকাশ করার মতন এই কষ্টটা এই অনেক আনন্দের মাঝেও কিন্তু মানে অনেক কষ্ট লাগে যখন মেয়েরা শ্বশুরবাড়িতে যাবে আবার আপনি যখন মানে ছেলের বউ বাড়িতে আনবেন তখন দেখবেন মানে অন্যরকম একটা আনন্দ লাগে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে মরি মরি শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছে সবাই অনেক অনেক দোয়া করবেন তাদের দুজনের জীবন যেন অনেক সুখের হয় সুস্থ সুন্দর থেকে ওরা সবসময় যেন হাসি মুখে ওদের জীবন কাটাতে পারে সেই দোয়া আমরা সবাই মিলে করব তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো অবশেষে আমারও মন খারাপ লাগছে মরি শ্বশুরবাড়িতে যাচ্ছে আনন্দ না লেগে মনটা আসলে খারাপ লাগছে যে মেয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে পুরো বাড়িটা খালি হয়ে যাবে সেই জন্যই সবার মন খারাপ তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ